সো গাইস আমরা আজকে কন্টিনিউ করব ওয়ান পিসের এপিসোড নাম্বার 9 আর গাইস তোমরা যারা এখনো 1 থেকে 8 পর্যন্ত এপিসোড দেখো নাই উপরের আই বাটনে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক তো গাইস এপিসোডের শুরুতে আমরা দেখি একটা লোক দৌড়তে দৌড়তে আসছিল আর বলছিল সাবধান আমাদের গ্রামে পাইরেটরা অ্যাটাক করে দিয়েছে সাবধান সবাই নিজের জীবন বাঁচাও গ্রাম থেকে পালাও সবাই আর এইটা ও পুরো গ্রামে বলতে বলতে দৌড়াচ্ছিল তো এরপর আমরা এপিসোড 9 এর টাইটেল দেখতে পাই যেটার নাম হচ্ছে সত্য না মিথ্যা ক্যাপ্টেন উসম তো এরপর আমরা দেখতে পারি লুফির শিপ তখন নামি লুফিকে বলতে থাকে এইভাবে গ্র্যান্ড লাইনে চলে যাওয়া ঠিক হবে না তখন লুফি বলে হ্যাঁ তুমি ঠিক বলছো সেইখানে যাওয়ার আগে আমাদের অনেকগুলো পরিমাণে মাংস নিতে হবে আর এমনিও আমরা আর কতদিন এইভাবে ফল খেয়ে থাকবো তখন পেছন থেকে জোরো বলে হ্যাঁ আমাদের মিটের সাথে সাথে কিছু মদও নেওয়া উচিত তখন আমি বলে আমি তোমাদের খাবারের সম্পর্কে বলছি না আমি বলছি পৃথিবীর সব পাইরেটরাই ওয়ান পিসকে নিতে চায় তো গ্র্যান্ড লাইনে আমাদের মোকাবিলা অনেক পাইরেটদের সাথে হতে পারে এজন্য আমাদের আরও ক্রু মেম্বার আর অস্ত্রের প্রয়োজন হবে তখন লুফি বলে আমাদের একজন মিউজিশিয়ানেরও প্রয়োজন বেঁচে থাকতে হলে তো এরপর নামি বলে পাশেই একটা আইল্যান্ড আছে সাউথের দিকে আমরা সেইখানে গিয়ে শিপকে খুঁজতে পারি আর অস্ত্র সংগ্রহ করতে পারি তখন লুফি বলে চলো সেইখান থেকে আমরা কিছু পরিমাণ মিটও নিয়ে নেব তো এর পরের সিনে আমরা দেখি উসমকে তখন ও বলতে থাকে ভাগো পাইরেট এসেছে ভাগো এইটা বলে ও এক জায়গায় থেমে যায় আর বলতে থাকে কেমন লাগলো আমার মশকারি তো এরপর উসমকে কে যেন পেছন থেকে কড়াই ছুঁড়ে মারে আর গ্রামবাসীরা ওর পিছনে পড়ে যায় আর গ্রামের লোকেরা বলতে থাকে শয়তান দূর হয় এখান থেকে তো এরপর গ্রামের লোকেরা উসমের পেছনে দৌড়াতে থাকে কিন্তু উসম আবারও তাদের হাত থেকে বেঁচে যায় তো এরপরে উসমের দুইটা শিষ্য আসে ওদের নাম হচ্ছে পেপার আর ক্যারেট তখন উসম জিজ্ঞেস করে অনিয়ন কোথায় আছে তো এরপর আমরা দেখি অনিয়ন নামে সেই বাচ্চাটা আছে ও দৌড়তে আসে উসমকে বলতে থাকে এইটা সত্যি কথা যে আমাদের গ্রামে সত্যি সত্যি পাইরেটরা হামলা করে দিয়েছে আর তারা আর কেউ না তারা হচ্ছে ক্যাপ্টেন বাগ্গির পাইরেট তো এরপর আমরা দেখি লুফি অবশেষে দ্বীপে এসে পৌঁছায় তখন জোরো বলতে থাকে লুফি সাবধানে এইখানে অন্য মানুষও আছে তখন সেইখানে উসম চলে আসে আর বলে তোমরা যদি এইখানে থাকতে চাও তাহলে আমার সামনে মাথা নত করো তবে আমি এই ভিলেজে পাইরেট তোমাদেরকে ঢোকার অনুমতি দিব আর আমার নাম হচ্ছে উসম আর আমার কাছে 18 মিলিয়ন সোলজার আছে এটা শুনে লুফি অনেক অবাক হয়ে যায় তখন নামি বলে ও মিথ্যা কথা বলছে তখন উসম আটকে ওঠে আর বলে তুমি বুঝলে কিভাবে আমি মিথ্যা বলছি তো এরপর উসম বলে আমার অপমান করার সাহস কিভাবে হলো তোমাদের তখন ও নিজের গুলেল বের করে আর মারার জন্য প্রস্তুত হয়ে যায় তখন লুফি বলতে থাকে তুমি যেহেতু গুলেলগুলো বেরি করে ফেলেছো তখন এখন আমাদের কথা শোনো তখন লুফি শেমসের একটা ডায়লগ উসমকে শুনিয়ে দেয় লুফি এই ডায়লগটা শুনে উসম অনেক ভয় পেয়ে যায় আর বলে আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে তো এরপর লুফি আর জোরো হাসতে শুরু করে তখন লুফি বলে আমি তো তোমাকে শুধুমাত্র শেমসের একটা ডায়লগ শুনিয়েছি শেমসের নাম শুনে উসম ভয় পেয়ে যায় আর বলে তুমি কি লাল চুলালা শেমসের ব্যাপারে কথা বলছো তখন লুফি বলে হ্যাঁ তো এরপরের সিনে আমরা উসম লুফি নামি আর জোরোকে একসাথে বসে খাবার খেতে দেখি তখন উসম বলে ওর যেই বাবা ছিল সে শেমসের একজন ক্রু মেম্বার ছিল আর অনেক ভালো একজন শার্প শুটার ছিল তো এরপর নামি উসমকে জিজ্ঞাসা করে তুমি কি এমন কাউকে চিনো যে আমাদেরকে একটা শেপ দিতে পারবে তখন জোরো বলতে থাকে এই গ্রামে একজন অনেক ধনী লোক আছে সে হয়তো আমাদের একটা শেপ দিতে পারে তখন উসম বলে না তোমরা সেইখানে যেও না এইটা বলে ও সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায় তখন নামি বলতে থাকে ও এত জলদিতে কোথায় গেল তো এরপর আমরা দেখতে পাই ভিলেজের সবথেকে বড় বাড়ি যেখানে একজন লেডি থাকে যার নাম হচ্ছে মিস কায়া
মিসকায়া তার বডিগার্ডকে বলে আমি ওসমের সাথে দেখা করতে চাই। তখন ওর বডিগার্ড বলে ওর সাথে আপনি দেখা করতে পারবেন না, কারণ ও ভিলেজের সব থেকে বড় মিথ্যুক, ওর কারণে আপনার শরীর আরও খারাপ হয়ে যেতে পারে। তো এরপর আমরা দেখি ওসম যেমন যেমন তেমন করে মিস কায়ার কাছে পৌঁছে যায়। তখন মিস কায়া বলে তুমি আজকে আমাকে কোন স্টোরি শোনাবে। তখন ওসম বলে আজকে আমি তোমাকে বড় একটা গোল্ডফিশের গল্প শোনাবো যার সাথে আমি ফাইট করেছিলাম। তখন ওসম বানিয়ে বানিয়ে মিস কায়াকে গল্প শোনাতে থাকে। তো এরপরে আমরা দেখি লুফি সেইখানে যেইখানে খাবার খাচ্ছিল সেইখানে ওসমের তিন শিষ্য এসে পড়ে। তখন ওরা লুফি জোরো আর নামিকে সেইখানে নিয়ে যায় যেইখানে মিস কায়ার সাথে ওসম কথা বলছিল। তখন লুফি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে ওসম এখানে কী করতে আসে। তখন বাচ্চাটা বলে আমাদের মাস্টার এখানে মিথ্যা কথা বলতে আসে। তখন লুফি বলে আমাদের একটু বুঝিয়ে বলো তো। তখন বাচ্চাটা বলে এইখানে একটা মেয়ে থাকে যার নাম হচ্ছে মিস কায়া, তার বাবা মা অনেক আগে মারা গেছে, তো এই জন্য মেয়েটা অনেক ডিপ্রেশনে থাকে, কিন্তু আমাদের মাস্টার তার বানানো গল্প দিয়ে মেয়েটাকে বিনোদন দেয় যাতে মেয়েটা সুস্থ থাকতে পারে। তখন লুফি বলে ও আচ্ছা, তোমাদের মাস্টার তো আসলেই অনেক মহান। তখন লুফি বলে চলো আমাদের শিপের জন্য ভেতরে কথা বলা যাক। তখন বাচ্চারা বলে বডিগার্ডরা তোমাকে ভেতরে ঢুকতে দেবে না। তখন লুফি বলে তাহলে চলো বিনা পারমিশনে যাওয়া যাক। তো এরপর লুফি ওর পাওয়ার ইউজ করে বাড়ির ভেতরে ঢুকে যায়। তো লুফি আর বাকি সবাইকে দেখে মিস কায়া বলে ওরা গারা। তখন ওসাম বলে ওরা আমার ক্রুতে ভর্তি হতে এসেছে। তখনই আমরা দেখি সেইখানে মিস কায়ার বডিগার্ড চলে আসে আর বলে তোমরা বিনা পারমিশনে চলে এসেছো, তোমাদের এর জন্য পস্তাতে হবে। তখন লুফি বলে পস্তাতে হবে, আগে বল তুই কে। তো গাইস লাস্ট সিনে আমরা একজন আজব একটা লোককে দেখতে পাই যে আজব একটা চশমা পরেছিল। সো গাইস এখানেই আমাদের ওয়ান পিসের এপিসোড নাম্বার 9 তা এন্ড হয়ে যায়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও এরকম অস্তম নতুন নতুন অ্যানিমির আপডেট পাওয়ার জন্য। আর আরেকটি কথা হচ্ছে গাইস, আমি আমার এই অ্যানিমি চ্যানেলটাতে অনেক ধরনের অ্যানিমি এক্সপ্লেনেশন করছি বাংলায়, যেমন নারুটো, ওয়ান পিস, রেন্টেগাল ফ্রেন্ড, ফেয়ারি টেল, টোকিও গোল, এছাড়াও অনেক অনেক অ্যানিমি, ঠিক আছে। তো তোমরা যদি তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে আমার চ্যানেলে তো করতে পারো, আমি অবশ্যই তোমাদের জন্য অ্যানিমিটা এক্সপ্লেন করবো বাংলায়। তো গাইস আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। While I was in the mall, walking around at you right now, I ain't tryna tell you what to do, but tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. While I was in the mall, walking around at you right now, I ain't tryna tell you what to do, but tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. I could never get attached when I start to feel unattached. Somehow I was in a feeling bad. Baby, I am not your dad. It's not all you want from me. I just want your company.